এই তো ওকে ডাক্তারখানায় নিয়ে যাচ্ছি। ও মা, তাই নাকি গো? তা সকালবেলা থেকে যখন ব্যথা হয়েছে এত বেলায় বলছো কেন? বাপের বাড়ি যেতে ছিলে, তখন চেনাশোনা ডাক্তার তো দেখিয়ে আসতে পারতে। খবরদার দেখি একটু যেন বেচাল না হয়। তুমি তো জানো তোমাকে মেরে ফেলাটা আমার কাছে কোনো বড় ব্যাপার না, তুমি মরতেই পারো। তোমার ভাই বোনেদের যদি কোনো ক্ষতি হয়ে যায় সেটা তোমার ভালো লাগবে তো? সো বি ভেরি কেয়ারফুল। এই তো ওকে এইমাত্র গাড়ি বার করতে বলেছে, আমি ডাক্তারের কাছে নিয়ে যাব। দেখি তুমি একটু থামো, হ্যাঁ এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাব। শর্মিষ্ঠা দি আপনি বরং পরে আসবেন। বুঝতেই পারছেন মেয়েটা ভীষণ কষ্ট পাচ্ছে পেটের ব্যথা, ওকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাই, বরং পরে আমরা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ গো, সেই ভালো হবে। তুমি বরং ওকে একটু গরম জল খাইয়ে দাও, তাহলে দেখো ব্যথাটা একটু কমবে। ও তাই না? আচ্ছা ঠিক আছে, আমি বরং ওকে একটু গরম জল জলই খাওয়াই। হ্যাঁ এই তুমি যাও না, গাড়িটা বার করো না, আমি ওকে গরম জল খাইয়ে নিয়ে আসছি, যাও। আচ্ছা তাহলে আমি আসছি গো। আসুন ঠিক আছে, আসুন এলাম তাহলে। হ্যাঁ 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 ঠিক আছে। হ্যাঁ আর একটু হলেই হয়েছিল আর কি, আমাদের মান সম্মান সব একদম মাটিতে মিশে যেত। উফ শৌর্য, বুঝতে পারছিস তো এই মেয়ে এত সহজে পোষ মানবে না, জঙ্গলি টাইপ। একে পোষ মানাতে গেলে তোকে অন্য কিছু ভাবতে হবে, একটা অন্য পথ তোকে নিতে হবে। যেটা আমি জানি মা, শুধুমাত্র একটু সময়ের অপেক্ষা, দেখে নিও তো। কি হলো, ওপরে যাও দেখি। এই ওপরে যাও, এই ওটা ওপরে যাও। কানে যাচ্ছে না আমার কথা? ওপরে যাও। কালকের মধ্যে যদি 50,000 টাকা আমার হাতে না আসে না দেখি, তুমি ভাবতে পারছো না আমি কি করবো। আজকের এই অন্যায়টার কালকে আমি শোধ তুলবো, হ্যাঁ যদি টাকাটা না আসে। মনে থাকে যেন কথাটা। হ্যাঁ ওপরে যাও, ওপরে যাও। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্ট খাওয়া হবে না। বাবা এবার তো কোন থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। ইয়াপ
या सावधाने सावधाने देखे बटरा तो हमरा चेष्टा करछी जाते ओके जत ताड़ाताड़ी सम्भव जोर दिए बोलते पारें कि ओके जीवित अवस्थाय पावा जाबे